আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সাবস্টেন্স ওভার ফর্ম নিয়ে। কনসেপ্টটাকে ভালো করে বোঝার জন্য আমরা প্রথমে দুইটা এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটা হলো, মনে করেন আপনি একটি মোবাইল ফোন কিনেছেন। মোবাইল ফোনটা কিনে আপনি বাসায় যাচ্ছেন, রাস্তার মধ্যে আপনার সাথে একজন স্পেশাল পার্সনের দেখা হয়ে গেল এবং সে জোরপূর্বক আপনার কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে নিল। Can I see that? Hey, thanks. Thanks for the phone, bro. Yo, I need to use it. No, I just need to use it real quick, dude. মানে চিন্তাই হয়ে গেল। আপনার কাছে কিন্তু ওই মোবাইল ফোনের অন্যান্য যে স্টাফ লাইক চার্জার বা ইয়ারফোন সেগুলো কিন্তু আপনার সাথে আছে, ওনারশিপ ডকুমেন্টটা আপনার সাথে আছে, কিন্তু আপনি কি এখন এটাকে অ্যাসেট বলতে পারবেন কি পারবেন না? Yes or no? আমরা একটু চিন্তা করে দেখি যে আসলে পারবো কি পারবো না। আরেকটা এক্সাম্পল দেখি, আপনি একটা গাড়ি কিনেছেন হায়ার পারচেজ সিস্টেমে এবং 10 লাখ টাকা অ্যাডভান্স পে করেছেন, তারপরে গাড়িটা নিয়ে চলে আসছেন এবং এখন ইউজ করা শুরু করছেন। আপনার যে অ্যাকাউন্টেন্ট কোম্পানি, সে এটাকে রেকর্ড করেছে, অ্যাডভান্স ফর কার 10 লাখ টাকা ডেবিট করেছে এবং ব্যাংকে ক্রেডিট করেছে। বছর শেষে অডিটর এসেছে, সে এসে বলছে যে না, এটা ঠিক মতো রেকর্ড হয়নি, এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা উচিত ছিল, এটা ভুল হয়েছে। আপনার অ্যাকাউন্টেন্ট আর্গুমেন্ট করছে যে আমি যেহেতু এই গাড়িটার মালিক এখনো হইনি, আমি কিভাবে এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব। তখন অডিটর বলছে যে আপনি এটাকে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন কনসিডারিং দ্য সাবস্টেন্স ওভার ফর্ম কনসেপ্ট অফ অ্যাকাউন্টিং। সুপার ফর্মটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটু হায়ার পারচেজ সিস্টেমটাকে একটু দেখে নিই। বায়ার এবং সেলারের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টের পরে বায়ার অ্যাসেটটা নিয়ে যায়, ইউজ করা শুরু করে এবং অ্যাসেটটাকে বায়ার তার বুকস অফ অ্যাকাউন্টসে অ্যাসেট হিসেবে রিকগনাইজ করে, যে টাকাটা সে অ্যাডভান্স দেয় সেটাকে ক্রেডিট করে এবং বাকি যে টাকাটা তার এখনো পেমেন্ট করা হয় না সেটাকে লায়াবিলিটি হিসেবে রিকগনাইজ করে। বাকি পেমেন্ট গুলা সে ইনস্টলমেন্টে পেমেন্ট করতে থাকে এবং যতক্ষণ পর্যন্ত ফাইনাল ইনস্টলমেন্ট পেমেন্ট না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই গাড়ির ওনারশিপ কিন্তু বায়ার কাছে ট্রান্সফার হয় না, এটা সেলারের কাছে থাকে। এখন আমরা দেখি সাবস্টেন্স ওভার ফর্ম আসলে কি জিনিস। সাবস্টেন্স মানে হচ্ছে ফ্যাকচুয়াল রিয়েলিটি, দ্য মেইন ইন্টেনশন অফ দ্য ট্রানজেকশন, আসল উদ্দেশ্য কি ছিল ট্রানজেকশনে সেটাকে কনসিডার করা। আর ফর্ম মানে হচ্ছে লিগাল ফর্ম, যেটা লিগাল ডকুমেন্টস আছে। অ্যাকাউন্টিং এ আমরা কখনো কখনো এই সাবস্টেন্সটাকে লিগাল ফর্মের উপরে প্রাধান্য দিয়ে অ্যাকাউন্টিং রেকর্ড করে থাকি, কিভাবে সেটা আমরা দেখব। আমাদের আগের এক্সাম্পলটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে অ্যাজ পার লিগাল ডকুমেন্টস ওই গাড়ির ওনার কিন্তু তখন পর্যন্ত সেলার। আমরা যদি রিয়েলিটি দেখি তাহলে দেখব যে বায়ার কিন্তু ওই গাড়িটা হায়ার পারচেজে কিনছে ফেরত দেওয়ার জন্য না, তার ইন্টেনশন আছে সে সবগুলো ইনস্টলমেন্ট পে করবে এবং আলটিমেটলি গাড়িটার মালিক হয়ে যাবে। শুধু তাই না, ওই গাড়িটার পজিশন কিন্তু এখন বায়ারের কাছে এবং সে এটার যে বেনিফিট, এই অ্যাসেটটার যে বেনিফিট, এটা কিন্তু বায়ার পাচ্ছে। এবং ওই অ্যাসেটটার যে ডেপ্রিসিয়েশন সেটা কিন্তু বায়ার তার বুকস অফ অ্যাকাউন্টসে ক্লেম করবে। আমরা যদি খুব ভালো করে চিন্তা করে দেখি তাহলে বায়ারের হাতে যে গাড়িটা আছে এটা বায়ারের অ্যাসেট, হ্যাঁ, এটার এগেনস্টে কিছু ইনস্টলমেন্ট তাকে সেলারকে পে করতে হবে, ওটা হচ্ছে বায়ারের লায়াবিলিটি টু দ্য সেলার। যদি ভালো করে চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে বায়ার আসলে সেলারের কাছে দায়বদ্ধ টাকা দেওয়ার জন্য। ইটস লাইক যে বায়ার সেলারের কাছ থেকে লোন নিয়েছে এবং সেলারও কিন্তু কোনো ইন্টেনশন নাই সে গাড়িটা ব্যাক করবে, তার উদ্দেশ্য হলো যে টাকাটা বাকি আছে ইনস্টলমেন্টে দেওয়ার কথা সেটা সে পেলেই কিন্তু সে খুশি। তার মানে ওয়ান কাইন্ড অফ লোন সে দিয়ে রাখছে বায়ারের কাছে। তাহলে কোশ্চেন হলো, তাহলে সেলার কেন ওনারশিপটা বায়ারকে দিচ্ছে না? কারণ হলো সে আসলে এই ওনারশিপটাকে রেখে দিচ্ছে অ্যাজ এ সিকিউরিটি, যদি বায়ার কোনো ইনস্টলমেন্ট না দেয় অথবা দিতে ব্যর্থ হয় তাহলে যাতে সে তার টাকাটা উদ্ধার করতে পারে।
লাইক এ ব্যাংক, ব্যাংক যখন কাউকে লোন দেয় তখন সে লোনের এগেনস্টে ব্যাংকও কিন্তু সিকিউরিটি নেয়। তাহলে এবার আমরা যদি পুরো ট্রানজেকশনটার রিয়েলিটি একটু কনসিডার করি, তাহলে দেখতে পাবো যে আসলে বায়ার যে গাড়িটা নিয়েছে সেটা সে তার ইউজ করার জন্য নিয়েছে এবং এটা তার আসলে অ্যাসেট। ওটার এগেনস্টে তার আসলে কিছু লায়াবিলিটি আছে, ইনস্টলমেন্ট পেমেন্ট করতে হবে সেলারকে, এবং সেটা সে লায়াবিলিটি হিসেবে রিকগনাইজ করতেছে। সো এটাই কিন্তু হওয়া উচিত রিয়েল অ্যাকাউন্টিং এ। এখানে তাহলে লিগাল ফর্মটাকে ইগনোর করে সাবস্টেন্স কনসিডার করে কিন্তু অ্যাকাউন্টিং করা হচ্ছে। আমরা আরো একটা এক্সাম্পল দেখব, তাহলে আপনাদের আরো এটা বুঝতে সুবিধা হবে। মনে করেন আপনি আপনার কোম্পানি একটা ট্রাক কিনেছে 28 ডিসেম্বর 2019 সালে, এবং আপনার অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ হয় 31 ডিসেম্বর প্রতি বছর। আপনি ট্রাকটা কেনার পরে ট্রাকটাকে নিয়ে আসছেন এবং পেমেন্ট টেমেন্ট সব করে দিয়েছেন, কিন্তু ট্রাকটা আপনার নামে রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশন অফিসে আপনি সব কাগজপত্র জমা দিয়েছেন, 31 ডিসেম্বর তারিখ পর্যন্ত কিন্তু তখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয়ে ট্রাকটা কিন্তু আপনার নামে আসেনি। এমন অবস্থায় আপনি এটাকে কি আপনার অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন কি করবেন না? অবশ্যই আপনি এটা আপনার অ্যাসেট হিসেবে রিকগনাইজ করবেন। তার মানে কি, আপনি এখানে লিগাল ফর্মটাকে কনসিডার না করে সাবস্টেন্সটাকে কনসিডার করে আপনি কিন্তু অ্যাকাউন্টিং রেকর্ড করতেছেন। এটাই হলো আসলে সাবস্টেন্স ওভার ফর্মের ইমপ্লিকেশনস। আশা করি আপনারা সাবস্টেন্স ওভার ফর্মের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কারো কোশ্চেন থাকে, আপনারা প্লিজ কমেন্ট সেকশনে আপনাদের কোশ্চেন গুলো দিবেন, আমরা আপনাদের কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।